ঝড় এমন একটি নাম যা শুনলেই কেমন যেন ভয় অনুভব হয়। একবার যারা কোনো মারাত্মক জ্বরের কবলে পড়েছেন তাদের কাছে তো আরও ভয়ানক ব্যাপার। জ্বরে সবচেয়ে বেশি আক্রান্ত হয় সমুদ্রের নিকটবর্তী অঞ্চলের মানুষগুলো। প্রতিবছর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। এই সকল ঘূর্ণিঝড়গুলো আবার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগে, ঝড়ের আবার ভিন্ন ভিন্ন নাম কেন? জ্বর তো ঝড়ই, এর আবার নাম দেওয়ার প্রয়োজন কি? এই সকল নামগুলো কেন দেওয়া হয়? কারা নামগুলো নির্ধারণ করে, কিভাবে করে? তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক কিভাবে এই নামগুলো নির্ধারণ করা হয়, কেন করা হয়। প্রতিটি বস্তুরই সাধারণ নাম থাকা সত্ত্বেও একটি নির্দিষ্ট নাম থাকতে হয়, আর এ কারণেই জ্বরেরও নামকরণ করা হয়। অক্ষাংশ ও দ্রাঘিমা অংশের উপর ভিত্তি করেই একসময় জ্বরের নামকরণ করা হতো, তবে সেই নামগুলো অনেক বড় এবং কঠিন হতো, যা মনে রাখা এবং প্রচার করা খুবই কঠিন হতো। তাই বর্তমানে এই সকল জ্বরের নাম সংক্ষিপ্ত এবং সহজ করে রাখা হয়, যেন সহজে প্রচার করা, উচ্চারণ করা এবং মনে রাখা যায়। উদাহরণস্বরূপ যদি বলা হয় 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 78 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অংশের জ্বরটি প্রবল শক্তি সৃষ্টি করে বাংলাদেশের দিকে দিয়ে আসছে, এত বড় নাম মনে রাখা বা দ্রুত প্রচার করা খুবই কঠিন। তার থেকে যদি বলা হয় ঘূর্ণিঝড় আইলা দ্রুত বাংলাদেশের দিকে দিয়ে আসছে, তাহলে সহজেই এই নামটা মনেও রাখা যাবে, আবার প্রচার করাও অনেক সহজ হবে। যেভাবে ঝড়ের নাম নির্বাচন করা হয়, বিশ্ব আবহাওয়া সংস্থা বিভিন্ন অঞ্চলের উপর ভিত্তি করে আঞ্চলিক কমিটি গঠন করে। এই আঞ্চলিক কমিটিকে সেই অঞ্চলের সদস্য দেশগুলো জ্বরের বিভিন্ন নাম প্রস্তাব করে। এই নামের তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে ওই অঞ্চলের জ্বরগুলোর নামকরণ করা হয়। উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট জ্বরের নাম এই অঞ্চলের সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ওমান নিয়ে গঠিত আঞ্চলিক কমিটি নির্ধারণ করে। একটি নির্দিষ্ট সময়ের সম্ভাব্য জ্বরগুলোর জন্য সদস্য দেশগুলো পূর্বেই বিভিন্ন নাম প্রস্তাব করে রাখে। যখন জ্বর সৃষ্টি হয় তখনই ওই তালিকা থেকে নামগুলো ব্যবহার করা হয়, আর এই নামগুলো কখনো দ্বিতীয়বার ব্যবহার করা হয় না।